কিছু মানুষ দেশের অর্জনকে অর্জন হিসেবে নিতে পারে না, কেন তাদের এই দুর্ণতা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কারামুক্তি দিবসে দলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করে বলছিলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির সাফল্যের কথা। এ সময় বঙ্গবন্ধু কন্যা বলেন, আওয়ামী লীগকে সবসময় উজানেই না উঠিলে চলতে হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 2008 সালের 11 জুন 1-11 শৃঙ্খল মুক্ত হয়ে ধানমন্ডি 32 নম্বরে ফিরে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কারামুক্তির এই দিবসটি স্মরণে গণভবনে দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বঙ্গবন্ধু কন্যাকে। প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করেন অগণতান্ত্রিক সেই দুঃসহ সময় আর গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী লীগের ভূমিকার। আমি কখনো কারো কাছে ওই মাথা নত হওয়া বা নত জানো সেটা না, কারো কাছে জীবন ভিক্ষা চাওয়া না, আমি সেটা করি নাই। কখনো কারো কাছে ওইভাবে মাথা নত করে চলবো এটা আমার বাবাও করেনি, আমিও করিনি, ওটা আমি শিখি নাই। কিন্তু যে কোনো প্রতিকূল অবস্থায় নিজে রুখে দাঁড়িয়েছি। মাত্র 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার সংগ্রহ করে সেটা আমার মুক্তির দাবিতে সেটা পাঠানো হলো। এটা আমি মনে করি আওয়ামী লীগের মতো সংগঠন ছিল বলে এটা সম্ভব। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর বাস্তবতা তুলে ধরেন সরকার প্রধান। আজকে পদ্মা সেতু এত আন্তর্জাতিকভাবে বাধা, সেই বাধা অতিক্রম করে আজকে আমরা নিজেদের পয়সায় পদ্মা সেতু করেছি। কোথায় লাভজনক হবে কোথায় লাভজনক হবে না, আমাদের থেকে ওই কিতাব পড়া দুজন বা বাইরের থেকে একজন এসে তারা জানবে না। তারা আমাদের থেকে অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, তারা হয়তো অর্থনীতিবিদ। আমরা তো অত পড়াশোনা করি নাই, আমি তো নেট বাংলার ছাত্রী, কিন্তু আমি আমার দেশটাকে চিনি, দেশের মানুষকে চিনি, দেশের মাটিকে চিনি, দেশের ভালো মন্দ কি সেটা বুঝি। উন্নয়ন অগ্রযাত্রার সুফল পেতে শুরু করেছে মানুষ, তবুও এ অর্জন মেনে নিতে যেন কোথায় বাধা, আক্ষেপ প্রধানমন্ত্রীর। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল সৃষ্টি সেটাই হচ্ছে বিএনপি। কাজে ওদের তো কোনো দিনই পায়ের তলায় মাটি নাই। আমার অবাক লাগে যে বাংলাদেশের এই উন্নয়নটা দেখলে এদের মনে এত ব্যথা লাগে কেন। আর সব কিছুতে একটা মানে একটা অর্জনটাকে অর্জন হিসেবে তারা নিতে পারে না কেন, তারা কেন এই মানসিক দৈন্যতায় ভোগে। যে যাই বলুক বাংলাদেশ এগিয়ে চলবে, বঙ্গবন্ধু কন্যার কণ্ঠে এমনই দৃঢ়তা। ইলেকশন চাই, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সব কথা আমার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।